গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, সকাল থেকে ব্লগটা শুরু করছি, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো যাই হোক, এখন বাজে প্রায় 9:30, আর ক্যান্ডুকে সবাই খাওয়ালাম। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আকাশের জামা আয়রন করার ছিল, তো আকাশকে খেতে দিয়ে জামা আয়রন করে সবকিছু রেডি করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর ক্যান্ডু খেলো ডিম সেদ্ধ ভাত, কিন্তু আমাদের আজকে নিরামিষ, তো লুচি খাবো আজকে। আর এখনো লুচি টুচির কিন্তু জোগাড় হয়নি, সকালে ম্যাগি খেয়েছি, আমিও ম্যাগি খেয়েছি, আকাশ ম্যাগি খেয়েছে। আর ক্যান্ডুর কথা তো বললাম, ক্যান্ডুর বেলা আর ডিম দেবো না, তো ওর ঝোল করা আছে, তো ওই ঝোল দিয়েই ভাত খাবে। আবার ভাত করতে হবে, একটু ভাত নেই। তো আমাদের লিফট খারাপ হয়ে গেছিলো, তো লিফট সারিয়ে দিয়েছে আজকে সকালেই, তো একটা সুখবর, এটা গুড নিউজ। তো যাই হোক, কালকে ও অফিসে এসছে যখন, তখন সেরকম বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট ছিল না, বেচারি অন্ধকারে উঠতে হয়েছে, ফোনের ফ্ল্যাশ জ্বালবে যে ফোনের চার্জও নেই, তো এইরকম পরিস্থিতি গেছে কালকে। তো কালকে জলও দিয়ে যায়নি আমাদের, এত ওপরে উঠতে হবে তাই, তো রাতে যেটুকুটি জল ছিল ওই দিয়ে চালানো হয়েছে। কাজটা দিয়ে দিয়েছি, কাজটা হোক, হলে ছাদে যাব শুকোতে দিতে। তো তার আগে আমার এখন আর কোনো কাজ নেই, এখনো বিছানা টিছানা কিছু পরিষ্কার হয়নি, সবই করতে হবে। তার আগে মা ফোন করছে, মার সাথে একটু ফোনে কথা বলে নি, না তো সেবার রেগে যাবে, বলবে ফোন ধরিস নি কেন। তো যাই হোক, মজা করলাম, চলো আগে মার সাথে একটু কথা বলে। তো দেখো, ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইদিকে পনির কেটে নিয়েছি এরকম চৌকো চৌকো ভাবে। তো এটা পনিরটা একটু ভাজবো, পনিরটা ভেজে তুলে রাখি, আর ওইদিকে আলুটা সেদ্ধ হয়ে যাক, তাহলে পনির দিয়ে আজকে করব পনির দিয়ে আলুর দম, পনির দিয়ে আলুর দম করবো, তো দারুণ লাগে এটা খেতে। তো একদিন করেছিলাম, তার মধ্যে চিজ দিয়েছিলাম, খোয়া ক্ষীর দিয়েছিলাম, তো দারুণ লাগছিল। আজকে চিজটা দেবো না, কিন্তু খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীরটা অবশ্যই দেবো। দিয়েছি কড়াতে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, পরিমাণ মতো বলতে বেশ অনেকটাই দিইনি, দেখো প্রায় 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দিয়ে এবার পনিরটাকে ভেজে নেবো, একদম কম তেল দিয়ে আজকে করব। আমি আলুর দম সচরাচর বেশি তেল দিয়ে আমি পছন্দ করি না, ওই উপরে তেল ফাঁসে, ওটা আমার একদমই পছন্দ হয় না। তো একটু আর কি অল্প, যতটা পরিমাণে তেল দেওয়ার দরকার ততটাই দেব। চাইলে হালকা ফ্রাই করতে পারো, কিন্তু আমার এইরকম পনিরটাই খেতে ভালো লাগে বেশি।
কিপু চোর কোথাকার হাঁ পেয়ে গেছে। এত রোদ ছাদে, মানে বলর মতন। একটু বসি এখন, তারপরে যাব রান্না করতে। বিশাল রোদ ছাদে, আর আজকে কাচতেও একটু দেরি হয়ে গেছে। আজকে ভেবেছিলাম কাচবই না, কিন্তু আকাশের বাড়িতে পড়া সব কটা প্যান্ট ওয়াশিং মেশিনে ছিল, মানে আজকে পরার মতো আর কিছু অবশিষ্ট নেই আলমারিতে, তো ওই জন্য কাচতেই হলো। তো বাকি যে যা জামা কাপড় ছিল সব একসাথেই কেচে নিলাম। গ্যাস অন করে দিয়েছি, দেবো আর সামান্য একটু তেল, কারণ তেলটা একদমই কমে গেছিল পনির ভাজার পরে। ওই জন্য তোমরা চাইলে নাই দিতে পারো, অসুবিধা নেই। ঘিটা বের করে রাখলাম, শেষে ঘি লাগবে। আমার ঘরে এখন, মানে এই মুহূর্তে, শুকনো লঙ্কা তেজপাতা কোনোটাই নেই, তো তোমরা অবশ্যই থাকলেই দেবে। আমি দিলাম জিরে গোটা, আর দেবো হিং। এই হিংটা একবার ইউজ করে শুধু দেখো, দারুণ। দিয়ে দিয়েছি, এবার এটা একটু ভাজা ভাজা হতে দিতে হবে। টমেটো একটু মজে যাওয়ার জন্য দেবো নুন, পরে টেস্ট করে দেখবো, যদি লাগে তখন আবার দেব। এবারে দেখো চিনি, তখন এবার টমেটোটা মরছে, আমি একটা মশলা রেডি করব, তোমাদের দেখিয়ে দিই কি কি দিচ্ছি তাতে। মশলার ডিব্বা নিয়ে নিয়েছি, যা লাগে আর কি সচরাচর রান্নায়। একটু গোলমরিচের গুঁড়ো, জল দেবে না কিন্তু এটা, এই পেস্ট গোলাটায়, মানে একটা থক থকে পেস্ট হবে আর কি। বেশি জল দিয়ে দিলে একদম কষাতে অসুবিধা হবে। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে একটু আদা বাটা দিতে পারো। দেখো কালারটা কিরকম এসছে শুধু। তো তেলও ছেড়ে দিয়েছে বেশ ভালো। এবারে আমি এর মধ্যে আর কিছুই না, এবারে দেবো আলু সেদ্ধগুলো, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলোই দিয়ে দেবো। এটাও নিয়েছি, এবার সব দিয়ে দিচ্ছি। আমি এটা দুবেলার মতো করছি, তাই এতগুলো আলু দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেরকম খাও। বসিয়ে দিয়েছি, এই যে আলুর দম। আলুটা সেদ্ধ করেছি কিন্তু পুরোপুরি যেহেতু সেদ্ধ করিনি, ওই জন্য আলুটা আরেকটু সেদ্ধ করতে হবে।
তো এই ঝোলের মধ্যেই সেটা সেদ্ধ হবে, তাহলে তাতে টেস্ট হবে ভালো। আর আমি দু একটা আলু একটু স্ম্যাশ করে দেবো, কারণ তাহলে আলুর দমের গ্রেভিটাকে একটু মোটা মোটা হবে গ্রেভিটা, ওই জন্য দু একটা আলু আমি স্ম্যাশ করে দেবো। তার জন্য আর একটু সেদ্ধ হওয়ার দরকার আছে, তো ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে কমিয়ে দেবো গ্যাসটা। তো আর একটু সেদ্ধ হোক, সবার শেষে পনির দেবো, না তো পনির একদম কিছু আর খুঁজে পাওয়া যাবে না ওই জন্য। আর খোয়া ক্ষীরটা এখন আমি দিইনি, যখন দেব তোমাদের অবশ্যই দেখাবো। দেখছো গ্রেভিটা বেশ থকথকে হয়েছে, আর পনিরও দিয়ে দিয়েছি, আর টেস্ট করে দেখে নিয়েছি সব কিছু ঠিকঠাকই আছে, একদম বেশ ঝাল ঝাল হয়েছে, কারণ যেহেতু গোলমরিচের গুঁড়োটা দিয়েছি ওই জন্য ঝাল তো হবে। আর কালারটাও খুব সুন্দর এসেছে, আর আলুটাও দেখে নি, আলুও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে। খাওয়ার আগে আবার একটু গরম করে নেবো, তার আগে এটা বন্ধ করার আগে যেটা দেব সেটা হচ্ছে এই যে এখানে খোয়া ক্ষীর গ্রেট করে রেখে দিয়েছি, এই খোয়া ক্ষীরটা দিয়ে দেব। তোমরা ঘিটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এমনি খুব ভালো লাগে, যেহেতু নিরামিষ রান্না তো একটু ঘি দিলে ভালো লাগে খেতে, তো ওই জন্য আমি দিলাম। ব্যাস আর কিছুই এটাই করার নেই, গ্যাস অফ করে দিলাম, চাপা দিয়ে দেবো, না তো ঘি আর গন্ধটা বেরিয়ে যাবে। আমার মোটামুটি সব কাজই বাজি শেষ, এবার শুধু স্নানে যেতে হবে। এই যে ঘরটার মোছাও হয়ে গেছে ঝাড় দিয়ে, সব ঘরটার পরিষ্কার, আর এইদিকে এই বাসনগুলো ছিল মাজাও হয়ে গেছে, এইদিকে ময়দা মেখে রেখেছি, আর এখানে রয়েছে ভাতের ফ্যান, মাথাতে দেবো আর কি, ওই জন্য ক্যান্ডোর ভাত করেছিলাম, ওটা থেকেই ফ্যানটা ঝাড়িয়ে রেখেছি। আর এইদিকে তরকারি তোমাদের তো দেখালাম, তো আকাশ এলে শুধু এবারে লুচিটা করতে হবে, আর কিছু কাজ নেই। তো আজকে ভাতের ফ্যানটা রাখলাম, কারণ ক্যান্ডোর অল্প কটা ভাত হয়েছে, তো ফ্যানটা পুরো গাঢ় হবে, তো ওটা থেকে আমি একটু স্প্রে বোতলে ঢেলে রাখবো মুখে দেওয়ার জন্য, আর বাকিটা আমি মাথাতে দেবো। তো স্কিনের জন্য খুব উপকারী,
হাতের ফ্যান তোমরা কখনো স্প্রে করে ইউজ করে দেখতে পারো। তো যাই হোক, আমি এবারে যাই স্নানে, আর পুজোও করতে হবে, আজকে মঙ্গলবার, তো দেরি করলে হবে না। তো চলো, আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগ দেখতে থাকো, আর যদি ভালো লাগে দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করবে, তোমরা কমেন্ট করলে আমার খুব ব্লগ করায় খুব উৎসাহ পাই, তো সাথে থাকবে, পাশে থাকবে তোমরা, তাহলে আমার ব্লগ চ্যানেলটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে তোমাদের সাথে নিয়ে। তো চলো, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।